হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস.এইচ লার্নিং সেন্টার। আমি আজকে 21শে ও 22শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আকারে ডিসকাস করব। তোমরা যদি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, প্রথম প্রশ্ন, নবজোৎ সিং সিধু কোন রাজ্যের কংগ্রেস দলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? অপশন এ পাঞ্জাব, বি হরিয়ানা, সি গুজরাট, ডি রাজস্থান। এটা উত্তর হবে অপশন এ পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যের কংগ্রেস দলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন নবজোৎ সিং সিধু। পাঞ্জাব সম্বন্ধে বলি, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। পাঞ্জাব রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অমরিন্দর সিং এবং পাঞ্জাবের বর্তমান গভর্নর হলেন বিপি সিং বাদনোরে। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি মৃত্যুবরণ করলেন মামনুন হুসেন কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? অপশন এ আফগানিস্তান, বি বাংলাদেশ, সি পাকিস্তান, ডি ভারত। এটা উত্তর হবে অপশন সি পাকিস্তান। পাকিস্তানের মামনুল হুসেন প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। তিনি 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। পাকিস্তান সম্বন্ধে বলি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ইমরান খান এবং পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হলেন আরিফ আলবি এবং পাকিস্তানের মুদ্রা হলো পাকিস্তানি রুপি। ওকে, পরের প্রশ্ন, কোন রাজ্যের ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন অসীম জাফর? অপশন এ মহারাষ্ট্র, বি কেরালা, সি কর্ণাটক, ডি উড়িষ্যা। এটা উত্তর হবে অপশন ডি উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন অসীম জাফর। উড়িষ্যা সম্বন্ধে বলি, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়ক এবং উড়িষ্যার গভর্নর হলেন গণেশ লাল। উড়িষ্যার লোকসভা আসন সংখ্যা 21টি, রাজ্যসভার আসন সংখ্যা 10টি এবং বিধানসভার আসন সংখ্যা হলো 147টি। ওকে, পরের প্রশ্ন, বিগত 50 বছরে প্রথমবার ভারতে আপেল রপ্তানি করলো কোন দেশ? অপশন এ যুক্তরাজ্য, বি রাশিয়া, সি চীন, ডি আমেরিকা। এটা উত্তর হবে অপশন এ ইউনাইটেড কিংডম, মানে ইংল্যান্ড। ইংল্যান্ড ভারতে প্রথম 50 বছরে আপেল রপ্তানি করলো। ইংল্যান্ডের রাজধানী লন্ডন আর ইংল্যান্ডের মুদ্রার নাম হলো পাউন্ড। ওকে, ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হলেন জন বোরিস। ওকে, পরের প্রশ্ন, অ্যাপেল কোম্পানিকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি হলো কোনটি? অপশন এ এলজি, বি সমি, সি ওয়ানপ্লাস, ডি গুগল। এর উত্তর হবে অপশন বি সমি। সমি কোম্পানি, এটা চায়না কোম্পানি, অ্যাপেলকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি হলো। এবং এক নম্বরে রয়েছে স্যামসাং কোম্পানি, এটি একটি উত্তর কোরিয়ার কোম্পানি। ওকে, পরের প্রশ্ন, যাত্রীদের বাসের সঠিক খবরাখবর দিতে কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করলো দিল্লি সরকার? অপশন এ মাপিল্লারি, বি গুগল, সি ফেসবুক, ডি অ্যামাজন। এটা উত্তর হবে অপশন বি গুগল। গুগলের সাথে বাসের সঠিক খবরাখবর দিতে পার্টনারশিপ করলো দিল্লি সরকার। গুগলের হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া, আমেরিকার। গুগল স্থাপিত হয় 1998 সালে এবং গুগলের বর্তমান সিইও হলেন সুন্দর পিচাই। এবং দিল্লি সম্বন্ধে বলি, দিল্লির রাজধানী দিল্লি। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির গভর্নর হলেন অনিল বাইজাল। ওকে, পরের প্রশ্ন, 2025 সালের মধ্যে সম্পূর্ণ জৈব চাষাবাদ গড়ে তুলতে কোন রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো লাদাখ? অপশন এ অরুণাচল প্রদেশ, বি রাজস্থান, সি মেঘালয়, ডি সিকিম। এটা উত্তর হবে অপশন সি সিকিম। সিকিম রাজ্যের সাথে 2025 সালের মধ্যে সম্পূর্ণ জৈব চাষাবাদ গড়ে তুলতে চুক্তি স্বাক্ষর করলো লাদাখ। সিকিম সম্বন্ধে বলি, সিকিমের রাজধানী গ্যাংটক। সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং এবং বর্তমান গভর্নর হলেন গঙ্গা প্রসাদ। হ্যাঁ, লাদাখ সম্বন্ধে বলি, লাদাখ এটি হচ্ছে লাদাখের বর্তমান লাদাখের রাজধানী লে ও কার্গিল। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হলেন রাধাকৃষ্ণ মাথুর। ওকে, পরের প্রশ্ন, কোথায় ভারতের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন তৈরি করা হবে? অপশন এ কর্ণাটক, বি দিল্লি, সি তামিলনাড়ু, ডি মহারাষ্ট্র। এটা উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ভারতের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন তৈরি করা হবে। মহারাষ্ট্র হলো মহারাষ্ট্রের একটা রাজ্য যার রাজধানী মুম্বাই। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে এবং বর্তমান গভর্নর হলেন ভগৎ সিং কাশারি। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি মৈরাং কোন রাজ্যের 12তম জেলা হিসেবে স্বীকৃতি পেল?
অপশন এ পাঞ্জাব, বি নাগাল্যান্ড, সি মেঘালয়, ডি মিজোরাম। এটার উত্তর হবে অপশন সি মেঘালয়। মেঘালয় রাজ্যের 12তম জেলা মৈরাং স্বীকৃতি পেল। মেঘালয়ের রাজধানী শিলং। মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কনরাও সাংমা এবং মেঘালয়ের বর্তমান গভর্নর হলেন সত্যপাল মালিক। মেঘালয় লোকসভার আসন সংখ্যা 2টি, রাজ্যসভার আসন সংখ্যা 1টি এবং বিধানসভার আসন সংখ্যা হলো 60টি। ওকে, পরের প্রশ্ন, বিশ্বে প্রথম কার্বন বর্ডার ট্যাক্স ফ্রি জারি করতে চলেছে কোন সংস্থা? অপশন এ আমেরিকা, বি ইউরোপিয়ান ইউনিয়ন, সি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু ডি জাতিসংঘ। এটা উত্তর হবে অপশন বি ইউরোপিয়ান ইউনিয়ন। বিশ্বে প্রথম কার্বন বর্ডার ট্যাক্স জারি করতে চলেছে। ওকে, পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল চেস ডে পালন করা হয় কবে? অপশন এ 19শে জুলাই, বি 21শে জুলাই, সি 18শে জুলাই, ডি 20শে জুলাই। এটা উত্তর হবে অপশন ডি 20শে জুলাই ইন্টারন্যাশনাল চেস ডে পালন করা হয়। ওকে, পরের প্রশ্ন, গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করতে অন ব্লক অন প্রোডাক্ট স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? অপশন এ নাগাল্যান্ড, বি মেঘালয়, সি হরিয়ানা, ডি ছত্তিশগড়। এটা উত্তর হবে অপশন সি হরিয়ানা। হরিয়ানা রাজ্য সরকার অন ব্লক অন প্রোডাক্ট স্কিম লঞ্চ করলো। হরিয়ানা সম্বন্ধে, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মনোহরলাল খট্টর, হরিয়ানার বর্তমান গভর্নর হলেন বন্দারু দত্তাত্রেয়া। ওকে, হরিয়ানার লোকসভার আসন সংখ্যা 10টি, রাজ্যসভার আসন সংখ্যা 5টি এবং বিধানসভার আসন সংখ্যা 90টি। ওকে, পরের প্রশ্ন, 74তম ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টারি বিভাগে পুরস্কার পেলেন কোন ভারতীয় মহিলা ডিরেক্টর? অপশন এ পায়েল কাপাড়িয়া, বি শবনম ফাড়িয়া, সি মৌনী রায়, ডি প্রকৃতি শর্মা। এটা উত্তর হবে অপশন এ পায়েল কাপাড়িয়া। পায়েল কাপাড়িয়া 74তম ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট ডকুমেন্টারি বিভাগে পুরস্কার পেলেন। তিনি এই এ নাইট অফ নোয়িং নাথিং এই নামক ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য পুরস্কৃত হলেন। ওকে, পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়া স্টোরি শিরোনামে বই লিখলেন কোন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর? অপশন এ শক্তিকান্ত দাস, বি ডি সুব্বারাও, সি বিমল জালান, ডি রঘুরাম রাজন। এটা উত্তর হবে অপশন সি বিমল জালান। দ্য ইন্ডিয়া স্টোরি নামে বই লিখলেন, তিনি একজন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। ওকে, পরের প্রশ্ন, ব্রিটিশ গ্র্যান্ড পিক্স 2021 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? অপশন এ লুইস হ্যামিল্টন, বি চার্লস লেকার্স, সি ভাল্টেরি বোটাস, ডি এদের কেউ নয়। এটা উত্তর হবে অপশন এ লুইস হ্যামিল্টন। লুইস হ্যামিল্টন একজন ব্রিটিশ কার রেসিং কার ড্রাইভার। ওকে, পরের প্রশ্ন, টোকিওতে অলিম্পিক লরেল পুরস্কারে ভূষিত হলেন শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনিস, তিনি কোন দেশের বাসিন্দা? অপশন এ ভারত, বি বাংলাদেশ, সি পাকিস্তান, ডি শ্রীলঙ্কা। এটা উত্তর হবে অপশন বি বাংলাদেশ। মোহাম্মদ ইউনিস একজন বাংলাদেশে শান্তি নোবেল পুরস্কার জয়ী, তিনি 2006 সালে নোবেলের শান্তি পুরস্কার পেলেন এবং 2020 অলিম্পিকে তাকে অলিম্পিক লড়েল পুরস্কারে ভূষিত করা হলো। ওকে, পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম মঙ্ক ফ্রুট চাষ করা হচ্ছে? অপশন এ অরুণাচল প্রদেশ, বি অন্ধ্রপ্রদেশ, সি হিমাচল প্রদেশ, ডি আসাম। এটা উত্তর হবে অপশন সি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে প্রথম মঙ্ক ফ্রুট চাষ করা হচ্ছে, হিমাচল প্রদেশের কুল্লু জেলাতে। ওকে, পরের প্রশ্ন, জার্মানিতে অনুষ্ঠিত স্পাকশন ট্রফি জিতল কোন ভারতীয় দাবাড়ু? অপশন এ বিশ্বনাথন আনন্দ, বি নিহাল সারিন, সি অভিমন্যু মিশ্র, ডি কোনেরু হাম্পি। এটা উত্তর হবে অপশন এ বিশ্বনাথন আনন্দ। জার্মানিতে অনুষ্ঠিত স্পাকশন ট্রফি জিতল। ওকে, পরের প্রশ্ন, ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ সঞ্জয় কোঠারি, বি সঞ্জয় গুপ্ত, সি সুকুমার গুপ্ত, ডি অনিশ রঞ্জন দাস। এটা উত্তর হবে অপশন এ সঞ্জয় গুপ্ত, সরি অপশন বি। এটা উত্তর হবে অপশন বি সঞ্জয় গুপ্ত, ইন্টারনেট ও মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এবং সঞ্জয় গুপ্ত তিনি বর্তমানে ভারতীয় গুগলের ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। ওকে, পরের প্রশ্ন, সাইবার সিকিউরিটি ফার্ম রিস্ক আইকিউকে $500 মিলিয়ন কিনে নিল কোন কোম্পানি? অপশন এ ফেসবুক,
বি গুগল, সি মাইক্রোসফট, ডি অ্যাপেল। এর উত্তর হবে অপশন সি মাইক্রোসফট। সাইবার সিকিউরিটি ফার্ম রিস্ক আইকিউকে $500 মিলিয়ন কিনে নেওয়া হলো। মাইক্রোসফট সম্বন্ধে বলি, মাইক্রোসফটের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানীতে, এবং মাইক্রোসফট স্থাপিত হয় 1975 সালে, এবং মাইক্রোসফটের বর্তমান সিইও হলেন সত্য নাদেলা। ওকে, আজকে এই পর্যন্তই। তোমার যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।